আমি ডিয়ারিতে গেলে এই কাজগুলো কে করবে? আপনি? আপনি সারাদিন তো কানে ফোন নিয়ে ঘুরে বেড়ান, আপনি কি করে বুঝবেন আমার এখানে কত কাজ থাকে? শালা, আমি সারাক্ষণ কানে ফোন নিয়ে ঘুরে বেড়াই? তুমি জানো না আমার কত ইম্পর্টেন্ট কল আসে? আমার জানার দরকারও নেই, আর আমি জানতেও চাই না। আপনি ডিয়ারির দায়িত্ব নিন না। হোয়াট? নো নো নো, ইম্পসিবল। আমি কিছুতেই ওই গোবর কাদার মধ্যে যেতে পারবো না। তা যাবেন কেন, আপনি তো লাট সাহেব। দাদু, তুমি কিচ্ছু ভেবো না, তোমার নাত বউ একা হাতে সবকিছু সামলে নেবে। কাউকে একজনকে তো দায়িত্ব নিতেই হবে, একজন তো অজুহাত দেখিয়ে খালাস। আমি যখন ডিয়ারির দায়িত্ব নেব কথা দিয়েছিলাম, আমি সেই কথাটা রাখবো দাদু। এই কয়েকদিনের মধ্যেই শ্রাবণ এই মানুষগুলোর কত কাছের হয়ে উঠেছে, আর কয়েকদিন পরেই যখন ও থাকবে না, তখন কি হবে? কি বললেন? কই, কিছু বলিনি তো, তোমাকে কি বলবো? বাই দ্য ওয়ে, ওল্ড ম্যান হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লো কি করে? আসলে ডিয়ারিতে লোকজন কিছু লোক কি করেছে? কিছু লোক ডিয়ারিতে ঠিকঠাক কাজ করছিল না, দাদু রেগে গিয়ে একটু বকাঝকা করেছে, ওই জন্যই তো দাদু অসুস্থ হয়ে গেছে। এতকাল নাতির জন্য দাদুকে মিথ্যে বলতাম, এখন দাদুর জন্য নাতিকে মিথ্যে বলতে হচ্ছে। আচ্ছা, মুশকিল হয়েছে আমার। শ্রাবণ আমার থেকে কিছু লুকিয়ে গেল, কিন্তু কেন? শ্রাবণ, এবার তো আমি তোমাকে হাতে নাতে ধরে ফেলব। তোমার আর অভিরাটা, আমি এই পেনের মধ্যে যে ক্যামেরাটা আছে তাতে রেকর্ড করব, মানে বন্দি করব। আর তুমি বুঝতেও পারবে না কোথায় রাখা যায়। বেচারা শ্রাবণ বুঝতেও পারবে যে আমি ওর ঘরে এসে এই স্পাই ক্যামেরাটা রেখে গেলাম। তারপর যখন সবার সামনে রেকর্ডিংটা তুলে ধরব, তখন মাই পুয়ো বেবি শ্রাবণের মুখটা দেখার মতো হবে, ভয়ে একেবারে পেল হয়ে যাবে। আর তার উপর যদি এই ক্যামেরাটা অভি আর শ্রাবণের কিছু রোম্যান্টিক দৃশ্য ক্যাপচার করে, ব্যাস তাহলে তো কেল্লা ফাতে। শ্রাবণ, মাই পুয়ার শ্রাবণ, এবার তুমি কি করবে? ক্যামেরা থাকবে এখানে, আর ক্যামেরার কন্ট্রোল থাকবে আমার হাতে। রোল সাউন্ড, ক্যামেরা, অ্যান অ্যাকশন। শ্রাবণ, আবার
আবার তুমি এ ঘরে এসেছো? তোমার লজ্জা করে না অভি? আমি তো তোমাকে বারবার করে বারণ করেছিলাম। শ্রাবণ, শ্রাবণ দেখো, একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। রোহিণী তোমাকে আর আমাকে নিয়ে কিছু একটা সন্দেহ করছে। আমি তোমাকে এতবার করে সাবধান করেছিলাম, তুমি আমার কোনো কথা শোনোনি, এখন কেন আমাকে বলতে এসেছো? শ্রাবণ, এখন এইসব কথা বলার সময় নেই। দেখো, রোহিণী আমাদের মিউচুয়াল ফ্রেন্ড রাজের কাছে যেতে চাইছে আমার পাস্টের ব্যাপারে জানার জন্য। তুমি তো খুব ভালো করে জানো আমাদের আমাদের মিউচুয়াল ফ্রেন্ড কেউ আমাকে ভালো চোখে দেখে না, তাই আমি কিছু বললে ওরা শুনবে না। শ্রাবণ, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ প্লিজ তুমি ওদের সাথে কথা বলো, কিছু একটা প্ল্যান করো, প্লিজ হেল্প মি। শ্রাবণ তোমাকে কিভাবে হেল্প করবে? দি ভাই সবটা শুনে ফেললো নাকি? আসলে উনি আর আমি তো একই কলেজে পড়তাম, আর আমাদের কিছু কমন ফ্রেন্ড ছিল। তো উনি বলছিলেন উনি এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে চান। আমার কাছে যদি নাম্বার থাকে, মানে আমি যদি ওনাকে নাম্বার দিয়ে হেল্প করি, তাহলে ওনার একটু ভালো হবে আর কি। আসলে দা ভাই, মুম্বাইয়ে সেটেল হওয়ার পর আমার কলকাতার বন্ধুদের সাথে যোগাযোগ একটু কমে গেছে, অফ হয়ে গেছিলো। তো আমি চাইছিলাম, আই মিন ইট উড হ্যাভ বিন গ্রেট যদি আমার আর রোয়ের এঙ্গেজমেন্টের সময় আমার বন্ধুরা সবাই আমার পাশে থাকতে পারে, তাই আমি বৌদি ভাইয়ের হেল্প চাইতে এসেছিলাম। শ্রাবণ আর ভিড়ের মধ্যে এত কি কথা থাকতে পারে যেটা ওরা সবার সামনে বলতে পারে না? ওরা কি তাহলে নিজেদের পার্সোনাল স্পেসে কথা বলতে বেশি কমফর্টেবল? বাট ওয়াই? এই না না, শুনবে না, ওরে বাবা রে, এই শোনো বর্দাবাবু, বদিমণি বলেছে তুমি কিন্তু ভালো ছেলের মতো চুল দাড়ি যদি না কাটো তাহলে কিন্তু তোমাকে ভীষণ বকবে। না, বারণ করছি না। এসব কি হচ্ছে শুনি? দেখো না বর্দাবাবু কিরকম জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আপনি এভাবে জিনিস ছুঁড়ে মারছিলেন? দেখেছো কিরকম দুষ্টুমি শিখেছে, দেখাচ্ছে হাত খালি। তাহলে তাহলে ঘরময় জিনিসপত্র গুলোকে ছুঁড়ে ফেললো? ব্যাস, এবারে চুপটি করে বসো, তোমার চুল দাড়ি কাটা হবে। না না, আজকে তাহলে থাক, ওনার ইয়ে নেই, মানে মুড নেই। হ্যাঁ, তাছাড়া ওই বড় বড় চুল দাড়ি তো ফ্যাশন। হ্যাঁ, আমি আমি আসি গো রতনদা। আসি মানে? যেই জন্য এখানে ডাকা হয়েছিল সেই কাজটা করেই তুমি যাবে। আসুন বাবা। নিন, স্টার্ট করুন, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি কে চুল দাড়ি কাটায় আপত্তি করে। আপনি আবার দুষ্টুমি করছেন,
এরকম করলে কিন্তু আমি আর এখানে আসবো না। তাহলে গুড বয়ের মতো চুলদাড়ি কাটবেন বলুন। নিন কাটুন, সাবধানে, ব্যথা যেন না লাগে। অনেকদিন তো মাথায় তেল পড়েনি।